right, I'ma do you right. Hello everyone, welcome back to my channel. আজকে আপনাদেরকে দেখাবো দুইটা প্রোডাক্ট, FZ-Fi নতুন যে FZ বাইক কিংবা পুরাতন FZ বাইক যেটাই হোক না কেন সবগুলাই ইনস্টল করা যাবে জিনিসটা, মানে জিনিসটা উপকারী কারণ FZ এর ট্যাঙ্কিটা একটু উঁচু হওয়ার কারণে আর দুই সাইডের থেকে পায়ের ঘষা লাগার কারণে অনেক সমস্যা হয়, সেই জন্য একটা ভালো প্রোডাক্ট আলিএক্সপ্রেস থেকে অর্ডার করা হয়েছিল, সেগুলো আসছে। একটা হলো গিয়ে এই যে এটা ট্যাঙ্ক প্যাড, এটা সবাই চিনেন ট্যাঙ্ক প্যাড মোটামুটি। আর একটা যেটা সেটা হলো গিয়ে এটা অ্যান্টি স্কিড ট্যাঙ্ক প্যাড, দুই সাইডে থাকে, দুই সাইডে দেওয়ার জন্য। এই দুইটা প্রোডাক্ট, বাইক আমার না আরেকজনের, কিন্তু ভাইয়ার সে লাগাবে সেই জন্য আলিএক্সপ্রেস থেকে আনাইছে, লিঙ্ক শেয়ার করছিলাম। তো একটু খুলে দেখাচ্ছি, এই যে প্রোডাক্টটা, এই যে ছোট ছোট বাবল দেয়া, এর কারণে ট্যাঙ্কের দুই সাইডে ভালোই গ্রিপ থাকবে, সরে যাবে না। পিছন থেকে যদি পিলিয়ন বসে তারপরেও অনেক সময় আছে যে সরে যায়, বসার কারণে সরে যাবে না। পিছনে 3M টেপ দেয়া, ডাবল সাইডেড, খুবই ভালো মানে টেপ, এবং বিল্ড কোয়ালিটিও অনেক ভালো। আর যেহেতু ইয়ামাহার বাইক সেই জন্য এই যে FZ-র ইয়ামাহার লোগো দেওয়া আছে, সো দেখতেও ভালো লাগবে জিনিসটা, এই জন্যই আর কি কিনছে। হয়তো বা একটু সমস্যা হবে কারণ এটা FZ-1-এর ট্যাঙ্ক প্যাড, FZ-1 1000 যে মডেলটা সেটার, কিন্তু এটাও আশা করি লাগবে। হয়তো বা সাইড থেকে হালকা একটু কাটা লাগতে পারে, এখন দেখা যাক, সেটা ইনস্টল করার পরে বোঝা যাবে যে কাটা লাগবে কি লাগবে না, সেটা ডিসাইড করব যে কাটতে হবে কি হবে না। বাট বিল্ড কোয়ালিটিটা খুবই ভালো লাগছে, সো চলেন দেখে আসি কিভাবে লাগাই কি করি।
ট্যাঙ্ক প্যাডটা লাগানো শেষ। ট্যাঙ্ক প্যাড লাগানোর পরে এখন এই যে ব্যবহার করার জন্য একটু বাইরে আসছি, যে কেমন কি কেমন কিভাবে লাগতেছে, কি কেমন কি হচ্ছে বিষয়টা দেখার জন্য। আর এমনি একটু আজকে উইকেন্ড, ফ্রাইডে ছুটির দিন আছে, একটু বাইরে ঘোরাঘুরি করি, এই জন্যই বের হয়েছি। ইনিশিয়াল এক্সপিরিয়েন্স যেটা দেখতেছি যে বাইকে মানে বসে এখন আরো বেশি কনফিডেন্স পাওয়া যাচ্ছে। বিষয়টা হলো গিয়ে বাইক শুধু কিন্তু হ্যান্ডেল দিয়েই কন্ট্রোল হয় না, আপনার থাইটাও অনেক বড় একটা কাজ করে। তা এখন যেহেতু এই থাইটা এই যে এই গ্রিপের কারণে, এখানে সাইডে গ্রিপ আছে, এই গ্রিপের কারণে আটকে ধরছে, বেশ খানিকটা আটকে ধরছে, স্লিপ করতেছে না, যার কারণে আরও সুবিধা হচ্ছে। এটা আমার ইনিশিয়াল যেটা বুঝতেছি আমি ব্যবহার করে, আর বেশ নরম আছে, কোনো সমস্যা হচ্ছে না, কোনো কিছুই না, কোনো কিছুই টের পাওয়া যায় না ওইভাবে, এই জন্য জিনিসটা ভালো, খারাপ না।